কোন জিনিস? নারীর দুটি, পুরুষের তিনটি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রূপচাঁদ। রূপচাঁদ, কি করছেন? আমি এখানে আসছি রোকনাগাড়ার জন্য দেখতে আসছি। কি করেন? এমনি একটা প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরি করছেন, জব হোল্ডার। দেশে বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি পাবনা। পাবনা বিখ্যাত কেন? পাবনা বিখ্যাত, হ্যাঁ, পাবনার ঘি, তারপরে পেঁয়াজ, রসুন। মানসিক হাসপাতাল? মানসিক হাসপাতাল আছে। আচ্ছা, প্রিয় দর্শক, জানতে পারলাম পাবনা কেন বিখ্যাত। হ্যাঁ, তারপরে পারিবারিক বিদ্যুৎ আছে। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ পাবনার রূপপুর, দাদা রাশিয়া এলাকা, ওই এলাকার নামই দিয়েছে রাশিয়া। রাশিয়া, ওই এলাকার নাম দিয়েছে রাশিয়া। রাশিয়ার লোক বসবাস করে বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, পাবনা অনেক কিছুর জন্য বিখ্যাত, বুঝতে পারলাম। আপনার নাম? রতন। কি করছেন আপনি? দুই ভাই চেষ্টা করেছে মনে মনে এই চেষ্টাকে। দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম আফরোজ আক্তার। আফরোজ আক্তার, কি করছেন? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, দেশে বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে কি বিখ্যাত? নারায়ণগঞ্জ অনেক কিছু বিখ্যাত, যেমন নারায়ণগঞ্জকে হচ্ছে প্রাচুর ড্যান্ডি বলা হয়, এছাড়াও আদমজির জুট মিলসের জন্য পার্ট, এই জন্য বেশি বিখ্যাত। জুট মিলের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখা হয় মাঝে মধ্যে, সবসময় না, সবসময় না, মাঝে মাঝে দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? ভালো। কোন জিনিস? নারীর দুটি, পুরুষের তিনটি। কোন জিনিস? নারীর দুটি, পুরুষের তিনটি, অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে এবং পজিটিভলি বলতে হবে। 1 নারীর দুইটি এবং পুরুষের হচ্ছে তিনটি। 3 আই থিংক 4 যা হচ্ছে লেটার, অক্ষর। 5 আই থিংক অক্ষর হবে। আপনি বলেছেন লেটার, আই মিন অক্ষর, এটা বিশ্লেষণ করতে হবে কিভাবে? নারী হচ্ছে দুইটা ওয়ার্ড, নারী, এবং পুরুষের হচ্ছে তিনটি ওয়ার্ড, পুরুষ। আপনার নতুন সময়ের গুগলের পক্ষ থেকে গিফট, বিজয় হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আই এম সো হ্যাপি।